আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দিশা এনজিও তারা কিন্তু আজকে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, আপনার তিনটি পদে 45 জনকে নিয়োগ প্রদান করা হবে এই পদগুলোতে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, তো সেই পদগুলো নিয়ে কিন্তু আজকে আপনার মাঝে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা প্রথম যে পদটি নিয়ে আলোচনা করব, জোনাল ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি। এখানে 5 জনকে নিয়োগ প্রদান করা হবে। বেতন শিক্ষণ কালে আপনার এখানে 50,000 টাকা, চাকরি স্থায়ীকরণের পরে আপনাকে এখানে বেতন প্রদান করা হবে 69,101 টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতকোত্তর সমমান পাস হতে হবে। বয়স এখানে আপনার সর্বোচ্চ 45 বছর। পিকেএসএফ এর সহযোগী সংস্থা সমপর্যায়ের পদে কমপক্ষে এখানে আপনার 5 বছর সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদটি দিয়েছেন এরিয়া ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি, 10 জনকে নিয়োগ প্রদান করা হবে। বেতন শিক্ষণ বিশন কালে আপনার এখানে 40,000 টাকা প্রদান করা হবে। স্থায়ীকরণের পরে এখানে আপনাকে 59,245 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে ন্যূনতম স্নাতকোত্তর বা সমান পাস হতে হবে। বয়স এখানে সর্বোচ্চ 40 বছর। পিকেএসএফ এর সহযোগী সংস্থার সমপর্যায়ের পদে কমপক্ষে 3 বছরের সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদটি দিয়েছেন ব্রাঞ্চ ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি, 30 জনকে নিয়োগ প্রদান করা হবে। বেতন শিক্ষণ বেতনকালে 30,000 টাকা, স্থায়ীকরণের পরে 44,643 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ এখানে 35 বছর। পিকেএসএফ এর সহযোগী সংস্থার সমপর্যায়ে পদে কমপক্ষে 2 বছর সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে 5 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনার 76 মাস শিক্ষণ বেতন শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো হওয়ার পর বছরের 2টি উচ্চ ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট করবে, কল্যাণ তহবিল সুবিধা, এই ধরনের বিভিন্ন ধরনের আপনাকে সুযোগ সুবিধা প্রদান করা হবে। এবং এখানে বলা হয়েছে যারা আর কি আবেদন করবেন, আগ্রহী প্রার্থী যারা রয়েছেন, এখানে আগ্রহী প্রার্থীকেদেরকে স্বহস্তে লিখিত, মানে নিজের হাতে নিজে আবেদন লিখতে হবে, স্বহস্তে লিখিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র, লিখিত শিক্ষাগত যোগ্যতা ও সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, নাগরিকত্ব সনদপত্র, সদ্যতোলা 4 কপি, পাসপোর্ট সাইজের ছবি। সদ্যতলা এখানে বলতে বোঝানো হয়েছে যে 3 মাসের পুরাতন হওয়া যাবে না ছবিগুলো। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রমাণ যদি থাকে, মোবাইল নম্বর উল্লেখ পূর্বক এখানে 3/5/2024 তারিখের মধ্যে উপ পরিচালক মানব প্রশাসন দিশা এনজিও টাওয়ার উপজেলা মোড় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক কুষ্টিয়া বরাবর আবেদন করতে বলা হলো। খামের ওপরে অবশ্যই পদের নাম উল্লেখ করুন। উল্লেখ্য অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেতন ভাতা আলোচনা সাপেক্ষে কিন্তু আপনাকে প্রদান করা হবে। তো এই ছিল সম্পূর্ণ আবেদনটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।